ইতিহাস ও জমিদারি বাড়ির সদস্য শিবপ্রসাদ সরকারের কাছ থেকে জানা গেছে, অষ্টাদশ শতকের গোড়ার দিকে বর্ধমান জেলার ছোট নীলপুর অঞ্চল থেকে 300 বছর আগে নিঃসন্তান দম্পতি সুরুল এসেছিলেন। তার পুত্র কৃষ্ণহরি সরকারের হাত ধরেই এই পরিবারের সমৃদ্ধির সূচনা। অতীতে সুরুল গ্রামটি ছিল এই সম্ভ্রান্ত পরিবারের বাণিজ্যিক কেন্দ্র মাত্র। সুরুলের সরকারি বাড়ির প্রতিষ্ঠাতা বংশের আদিপুরুষ ভারতচন্দ্র সরকার মহাশয়, পরে এই ব্রজবল্লভের তৃতীয় পুত্র শ্রীনিবাস সরকারের হাত ধরেই এই বাড়ি এবং এই বাড়িতে প্রচলিত পুজোর শ্রীবৃদ্ধি ঘটেছিল। পরবর্তীকালে মন্দিরের প্রতিষ্ঠা করেন শ্রীনিবাস সরকার। সুরুল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর মহকুমার একটি গ্রাম। সুরুল অধিবাসীরা প্রথম দিকে ছিলেন বাগদি, পাউড়ি, হাঁড়ি, ডোম বর্ণভুক্ত। আজ যদিও কালের স্রোতে ভেসে মিশ্র বর্ণের মানুষ এখানে বসবাস করেন। শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সুরুল সরকার বাড়ি অবস্থিত। সরকার বাড়ির শ্রীনিবাস সরকার ইলামবাজারের সাহেবঘাটে জাহাজের পাল কেনাবেচার ব্যবসা খুলে বসেন, যার উপভোক্তা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। চরম বৈষয়িক বুদ্ধি ও দূরদর্শিতা আর শুভপ্রসন্ন ভাগ্যকে সহায় করে আর ফিরে তাকাতে হয়নি তাকে। পুনরায় প্রচুর ধনসম্পদ অর্জন করার পরে 1835 সালে তিনি তৈরি করেন এই আলোচ্য সুরুলের সরকার বাড়িটি। সুরুলের সরকার বংশ এখন 2টি ভাগে বিভক্ত, বড় বাড়ি এবং ছোট বাড়ি। তবে তারা একত্রিত হয়ে প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজো সম্পন্ন করে থাকেন। জাঁকজমকপূর্ণভাবে রমরমিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এই বাড়িতে। আলোর রোশনায় আর অধিক জাজ্বল্যমান হয়ে শোভিত হয় পুজোর দিনগুলি এখানে। পুরো বাড়ি সেজে ওঠে রেড়ির তেলের প্রদীপে, বসে যাত্রার আসর। নাটমন্দিরের নিচের তলার ঘরগুলি তখন খুলে দেওয়া হয় যাত্রাকর্মীদের উদ্দেশ্যে। দূর দূরান্ত থেকে অগণিত মানুষ এসে ভিড় জমান এখানে। বীরভূমে বোলপুরে অবস্থিত শান্তিনিকেতন, বিশ্বভারতী, খোয়াই, সোনারঝুড়ি, কঙ্কালীতলার পাশাপাশি এই আলোচ্য ঐতিহাসিক স্থানটিও পর্যটন কেন্দ্র হিসাবে অমূল্য সম্পদ। কথাই আছে, অতীতের সাক্ষী, সত্যের আলো, জীবন্ত স্মৃতি, জীবনের শিক্ষা ও প্রাচীন তত্ত্বের বার্তাবাহক হল ইতিহাস। ভ্রমণ মানুষকে পরিমিত করে তোলে। আপনি দেখতে পান যে আপনি পৃথিবীতে কত ছোট জায়গা দখল করে আছেন। সুতরাং এই 2টি বিষয় যখন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তবে তার চেয়ে সুন্দর ও মনোগ্রাহী বিষয় অন্য আর কী বা হতে পারে। ভালো থাকবেন সকলে।